আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। কখনো কখনো আমরা বিচিত্র কোনো ঘটনা বা অভাবনীয় সৌন্দর্য দেখে নিজের অজান্তেই বলে উঠি, বাহ কি সুন্দর। আপনাদেরকে এরকম চমকে দিতে আমরা আজকের পর্বে রেখেছি বিশ্ব পর্যটন সংস্থার তালিকায় উঠে আসা বিশ্বের অবাক করা প্রাকৃতিক দৃশ্য আর সৌন্দর্যের স্বাক্ষর বহনকারী সেরা পাঁচটি দেশ। তবে আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, এরকমই বিভিন্ন দেশের তথ্যপূর্ণ ও রহস্যময় তথ্য সম্পর্কিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সকল নোটিফিকেশনের জন্য বেল বাটনটি অন রাখুন। ফ্রান্স। ফ্রান্সের প্যারিসকে বলা হয় পৃথিবীর সবচাইতে শান্তিপূর্ণ এবং শিল্প সাহিত্যের আদি লীলাভূমি। আয়তনের দিক থেকে দেশটি ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশ, রাশিয়া ও ইউক্রেনের পরেই এর স্থান। আর জনসংখ্যার দিক থেকে এটি ইউরোপের চতুর্থ বৃহত্তম দেশ, বিশ্বের সবচেয়ে পুরনো দেশগুলোর মধ্যে এটি একটি। মধ্যযুগীয় ডিউক ও রাজপুত্রদের রাজ্যগুলি একত্র করে একজন শাসকের অধীনে ফ্রান্স গঠিত হয়। 1958 সালের 28 সেপ্টেম্বর ফ্রান্সের প্রজাতন্ত্রের যাত্রা শুরু হয়। দেশটি ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রধান সদস্য দেশ। শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞান, নৃবিজ্ঞান, দর্শন ও সমাজবিজ্ঞানের উন্নয়নে ও প্রসারে ফ্রান্সের সংস্কৃতি ব্যাপক ভূমিকা রেখেছে। মধ্যযুগ থেকেই প্যারিস পাশ্চাত্যের সাংস্কৃতিক জীবনের কেন্দ্রবিন্দু। দেশটির রান্না ও ফ্যাশন বিশ্বের সর্বত্রই অনুকরণীয়। সম্প্রতি পর্যটকদের সর্বাধিক ভ্রমণকারী সুন্দর দেশগুলোর মধ্যে বিশ্বের সবচেয়ে সুন্দরতম দেশ হিসেবে প্রথম স্থানে রাজমুকুট পরে আছে ফ্রান্স। ইতালি পৃথিবীর সুন্দরতম একটি দেশ। এখানে প্রায় সারা বছর বসন্ত ঋতু বিরাজ করে। অনেকেই দেশটিকে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দেশ বলে আখ্যায়িত করে থাকেন। এটি রেনেসাঁর জন্মভূমি। এখানে প্রাচীন শিল্প সাহিত্যের নিদর্শন রয়েছে যা মানুষকে অবাধে আকর্ষণ করে। এটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি দেশ। শেনজেন চুক্তি স্বাক্ষরকারী দেশ হওয়ায় শেনজেন ভিসা নিয়ে এই দেশে প্রবেশ করা যায়। ইউরো অঞ্চলের অন্তর্ভুক্তির কারণে এর মুদ্রা ইউরো। বর্তমানে দেশটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এটিকে বিশ্বের 23তম উন্নত দেশ হিসেবে গণনা করা হয়। আর জীবনযাত্রার মানের বিচারে বিশ্বের সেরা দশে এর অবস্থান। নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত একটি দেশ। এর রাজধানীর নাম ওয়েলিংটন। নিউজিল্যান্ড অসংখ্য ক্ষুদ্র দ্বীপের সমন্বয়ে গঠিত দ্বীপ দেশ। তবে দ্বীপগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ইস্টওয়ার্ড এবং চাখাম দ্বীপ। নিউজিল্যান্ডের আদি অধিবাসী কিউই এবং তাদের ভাষা হল মাওরি। নিউজিল্যান্ড ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন একটি দেশ। দেশটিকে দক্ষিণে গ্রেট ব্রিটেন বলা হয়। এটি অস্ট্রেলিয়ার প্রায় 200 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে তাসমান সাগরে অবস্থিত। ফিজি। ফিজি হল নিউজিল্যান্ডের প্রতিবেশী রাষ্ট্র। এই দেশের পরিবেশ এবং প্রাণীকুল বৈচিত্র্যময়। বসতি প্রতিষ্ঠার পূর্বে এখানে প্রচুর স্থানীয় পাখি ছিল, যার মধ্যে অনেক প্রজাতি জনসংখ্যার বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্রমান্বয়ে বিলুপ্ত হয়ে গেছে। ফিজি একটি উন্নত দেশ। আন্তর্জাতিকভাবে প্রচলিত মানব উন্নয়ন সূচকে এর অবস্থান বেশ উপরে। এছাড়াও জীবনযাত্রার মান ও প্রত্যাশিত আয়ুষ্কাল, শিক্ষার হার, শান্তি ও অগ্রগতি, অর্থনৈতিক স্বাধীনতা, ব্যবসা বাণিজ্যের সুযোগ, গণমাধ্যমের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার রক্ষা ইত্যাদির ক্ষেত্রে এই দেশটি বেশ অগ্রসরমান। বহু বছর ধরেই ভ্রমণ পিপাসু মানুষের পছন্দের গন্তব্যস্থলগুলোর মধ্যে অন্যতম আইসল্যান্ড। এর রাজধানী রিকজাভিক। দেশটির নাম শুনলেই মনে হয় এমন একটি দেশ যেখানে একমাত্র রং হলো সাদা, যেখানে সারা বছর তুষার পড়ে আর বাতাসে শুধুই তুষার। কিন্তু আসলে কি তাই? একদম না। দেশটির নাম আইসল্যান্ড হলেও এই দেশ মোটেই বরফে ঢাকা নয়, এমনকি তেমন ভয়ঙ্কর ঠান্ডাও নেই এখানে। বরং কল্পকাহিনীর মতো চোখ জোড়ানো দৃশ্যপট রয়েছে এই দেশের পুরোটা জুড়ে। আগুন আর বরফ এই দুইয়ের মিলনে আপনার কল্পনাকেও হার মানাবে আইসল্যান্ডের সৌন্দর্য।
দেশটিতে জমাট হওয়া হিমবাহ ও সক্রিয় আগ্নেয়গিরি একে অপরকে এমনভাবে আলিঙ্গন করে রেখেছে যে এমনটা আপনি আর কোথাও দেখতে পাবেন না। দর্শক, আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন রইল। প্রশ্নটি হলো, নিউজিল্যান্ডের আদিম অধিবাসীরা কোন ভাষায় কথা বলতো? প্রশ্নটির উত্তর কমেন্ট করে জানাবেন। যদি এই ভিডিওতে 500টি লাইক আসে তাহলে দ্বিতীয় পর্ব তৈরি হবে, যেখানে আমরা সুন্দরতম দেশের তালিকায় থাকা পরবর্তী 5টি দেশ নিয়ে হাজির হব। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিতে ভুলবেন না। এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।